আজ এক্সপ্লোর করব সিলেট বাস টার্মিনালকে নিয়ে। যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন ফলো তো মাস্ট। সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল এশিয়ার সবচেয়ে সুন্দর বাস টার্মিনাল, দেখতে হুবহু বিমানবন্দরের মতো। সিলেটের ঐতিহ্য আসাম টাইপ বাড়ি আর চাঁদনীঘাটের আলী আমজাদের ঘরের এই দুই ঐতিহ্যবাহী স্থাপনার সঙ্গে আধুনিক স্থাপত্য শৈলীর সমন্বয়ে নির্মিত হয়েছে সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল। কেন্দ্রীয় টার্মিনাল হওয়ায় সিলেটের সঙ্গে সারা দেশের যোগাযোগ স্থাপন করেছে টার্মিনালটি, যেখান থেকে প্রতিদিন ছেড়ে যায় 500 মতো দূরপাল্লার বাস এবং অভ্যন্তরীণ রুটে চলাচলের জন্য দ্বিগুণ বাস রয়েছে। 2019 সালে এর নির্মাণ কাজ শুরু হয়। বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় 63 কোটি টাকার ব্যয়ে নির্মিত বাস টার্মিনালটি। টার্মিনালটির পুরো নির্মাণ কাজ তিনটি অংশে ভাগ করা হয়েছে, যার মধ্যে বহির্গমন ভবনের দৈর্ঘ্য 350 ফুট, অ্যারাইভাল বিল্ডিং প্রায় 300 ফুট দৈর্ঘ্য এবং টার্মিনালের পিছনের দিকে নির্মিত হয়েছে একটি মাল্টিপারপাস ওয়েলফেয়ার সেন্টার, যেখানে মালিক ও চালক সমিতির জন্য থাকবে 24 বেডের বিশ্রাম কক্ষ, গোসলের ব্যবস্থা, অফিস লকার ব্যবস্থা, ক্যান্টিন এবং মিটিং অনুষ্ঠানের জন্য বিশাল মাল্টিপারপাস মিলনায়তন। টার্মিনালটিতে একসঙ্গে 48টি বাস রাখার ব্যবস্থা আছে, যাত্রীদের জন্য প্রায় 1500 আসনের বিশাল ওয়েটিং লাউঞ্জ, 30 আসনের ভিআইপি কক্ষ, 30টি টিকিট কাউন্টার এবং নামাজের জন্য আলাদা কক্ষ রয়েছে। এমন দৃষ্টিনন্দন ও আধুনিক বাস টার্মিনাল দেশের মধ্যে প্রথম সিলেটেই নির্মিত হয়েছে।